আপনি তখন আর বলছেন গ্যাস নাই, কি হলো ব্যাপারটা? লাইটার টকে লাইটার, হায় রে দিদারে, আগেবার গ্যাস ভরে দিচ্ছি আপনি গ্যাস চালাচ্ছেন না? তাই তো বলি, গ্যাস তো শেষ হওয়ার কথা না, কয়েকদিন হলো। আপনি বিড়ি খান, আপনি বিড়ি খাচ্ছেন? দিদারে সরম পাইছে, দিদা আপনি বিড়ি খান? কি বাবা, বিড়ি খাচ্ছেন কেন? দিদা আপনি বিড়ি খাচ্ছেন? কি বাবা রে, দিদা আমার দিকে তাকান না, আপনি বিড়ি খাচ্ছেন? না মনে হচ্ছে খাচ্ছেন। আচ্ছা থাক খাক, দিদা আমি বিড়ি এনে দেবো কিনে? এটা কয় না, পান খাচ্ছেন? পান 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 লাগবে কি? এনে দেবো না? আছে আছে, ঠিক আছে, বিড়ি আপনি খেতে পারেন, ওটা বয়স হয়েছে এখন, মজা করলাম, ঠিক আছে? আপনি বেশি খাবেন না দিদা, বিড়ি খেলে ক্ষতি হবে ভিতরে, বিড়ি খাবেন না, হ্যাঁ পান খাবেন, ঠিক আছে? ঠিক আছে আমি আসছি, আপনি থাকেন, আপনার যা যা আজকে প্রয়োজন সব কিছু আমি এনে দিচ্ছি। শাড়ি লাগবে কি? শাড়ি শাড়ি তো অনেকগুলো আছে দেখলাম আমি, শাড়ি লাগবে আরও আছে, আপনি থাকেন আমি আসছি, হ্যাঁ কোথাও যাবেন না। আর আজকে আপনার জন্য একটা নতুন ফ্যান কিনে নিয়ে আসবো, যাতে হাওয়া খেয়ে আপনার একদম শান্তি। ঠিক আছে থাকেন, আসছি। দিদা কি করতেছেন, পড়ে রয়েছেন? উঠে যান উঠে যান, এই যে আপনার গ্যাস ঠিক করে নিয়ে আসলাম, এই যে বাজার, আর একটা আপনার জন্য জিনিস নিয়ে আসছি, এই যে ফ্যান, হাওয়া কি খাবো? এই যে আপনার তো চাল ডাল বাজার লাগে না, ওই জন্য এখানে এই যে আছে বিস্কিট, ঠিক আছে? এই যে আর একটা জিনিস আছে, কি দেখেন তো, এই দেখেন কিটা, দুধ। আরে যে এখানে 2 কিলো চিনি আছে, মানে আপনার অনেকদিন চলে যাবে, 2 কিলো চিনি, ঠিক আছে? এই চা পাতা অনেকটা আছে, 200 গ্রাম। এই যে এটা কি লাগে কেন? এটা সার্ফের প্যাকেট, শাড়িটা যদি একটু কাছেন, ঠিক আছে? আর যে একটা সাবান দিলাম, গায়ে মেখে ভালো করে স্নান করবেন, এগুলো ঢুকিয়ে দিতো। এই যে ফ্যান, নতুন একটা ফ্যান নিয়ে আসলাম, হাওয়া খাবেন। এটা বেশি দিদা ঘুরাবেন না, আপনি এটা বেশি ঘুরিয়ে ফেলেছিলেন, ওই জন্য খারাপ হয়েছিল। আর এই যে গ্যাস কিন্তু ভর্তি আছে, আপনি বললেন গ্যাস নেই, গ্যাস ভর্তি আছে, আপনি এটা খারাপ করে দিয়েছিলেন, বুঝলেন? ওই জন্য চলছিল না। এই যে এটা একটা লাইটার কিনে দিয়েছি, এটা শুধু টিপবেন জ্বলে যাবে, এর এখানে হয় নাকি? ওটা লাগা না দিদা, এই যে দেখবেন, এই যে দেখবেন, এই যে জ্বলছে, হ্যাঁ আবার এটা ঘুরান, বন্ধ করেন তো দেখি, বন্ধ হয়ে গেল, আবার চালান তো দেখি, এদিকে হ্যাঁ, এটা এটা মারেন তো দেখি, মারেন না দেখি কেমন হচ্ছে। ওয়াও দিদা পেরে গেছে, বাস বন্ধ করে এদিকে ঘুরে দেন, এই যে বন্ধ হয়ে গেল, ঢুকাতে করে, এই যে এটা এটা চালাবেন, হ্যাঁ এটা ভালো আছে, একদম শক্ত পক্ত, এটা ভালো করে রাখবেন। ও দিদা, এই যে ফ্যান, দিদা হাওয়া কে খাবো, হাওয়াটাকে খাইবো কোন, হাওয়াটাকে খাইবো, এই যে এটা এখানে রাখতে হবে, এটা এই যে দিদার ফ্যান ঘুরছে, ওয়াও ওয়াও, দিদা খুশি তো? কত খুশি, অনেক। এই যে ফ্যানটা এখানে থাকছে করা, হ্যাঁ তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি যে আমাদের দিদার কাছে এসেছি, দিদার জন্য একটা নতুন ফ্যান, গ্যাস ঠিক করে দিলাম। এবার দিদার চাল ডালের বাজার করতে হয় না, কারণ দিদাকে সেন্টার থেকে এখান থেকে খাবার দেয়, তাই তো? ওই জন্য দিদার যেটা শুকনো বাজার লাগে, চিনি চা পাতা দুধ মুড়ি বিস্কিট এসব এনে দিলাম, হ্যাঁ। আর দিদার কিছু পয়সা দিই তাহলে, আপনার যদি একটু কিছু লাগে, বেশি দিব না, অল্প স্বল্প দিই, হ্যাঁ। এই যে অল্প স্বল্প পয়সা দিলাম, এটা আপনি রাখেন, হ্যাঁ। আর আপনার যখনই লাগবে ছোটনকে বলবেন, আমাকে বলবে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দিদা খুশি তো? এবার একটু নাস্তা হয়ে যাক দিদা, হরেকৃষ্ণ। আমার বাবা ভাই আসিতে গো, আরে কৃষ্ণ আরে আমি আসবো, আজকে আসলাম, আবার কিছু লাগলে ছোটনকে পাঠিয়ে দেবো, আবার আমি মাঝে মধ্যে আসবো, ঠিক আছে দিদা? তো ওই যে আপনার সব কিছু থাকলো, আর বাড়িটা পরিষ্কার করতে থাকলো, বাড়িটা আমি সুন্দর করে পরিষ্কার করে দেবো একটা লেবার দেখে, আর আপনি ভালো করে চান টান করে ভাতগুলো ওখানে খেয়ে নেন, হ্যাঁ, আর ভালো করে ফ্যানের হাওয়া খান আর ঘুমান, ঠিক আছে দিদা? আসছি, হ্যাঁ। ঠিক আছে দিদা, ভালো থাকেন, হ্যাঁ আমি আসছি।